হ্যাঁ বস জি, আমার আসতে 5 মিনিট লাগবে। হ্যাঁ বাস স্টপে দাঁড়িয়ে আছি আর কি। হ্যাঁ আসতেছি আমি। হ্যালো ভাই, আপনি তো অলরেডি 5 মিনিট লেট করে ফেলছেন ভাই, 5 মিনিট আগে বাস ছেড়ে গেছে। আচ্ছা ভাই ধন্যবাদ। বস আমি তো 5 মিনিট লেট করে ফেলছি, বাস 5 মিনিট আগে চলে গেছে। জি আমার আরো 30 মিনিট লাগবে। বস 2 মিনিটের মধ্যে আসতেছি। আমি প্রবলেমে আছি, তুই জানলি কেমনে? বন্ধু প্রবলেমে থাকলে বন্ধু বুঝতে পারে। আচ্ছা ঠিক আছে, আমার লেট হয়ে যাইতেছে, চল চল। কিরে তুই সবসময় চুপচাপ থাকস, তুই তোর কাছে খুশি না নাকি? সময় হোক সব বুঝবি তুই। ব্যাগ রেখে চলে গেল, সাইন্টিস্টদের মাথায় যে কি চলে, এত বড় ব্যাগ কি রাখছে? এত বড় ব্যাগে শুধু একটা ফোন, আবার আসলে সাইন্টিস্টরা পাগল হয়। মালিক আমার বাপের খুব অসুখ, এবারে ফসলটা আপনি নেন না, সব ফসল আপনি নেন না। এবারের মতো নিয়েন না মালিক, এবারের মতো মাফ করে দেন মালিক, এবার নিয়েন না মালিক, মালিক মাফ করে। তোর অনেক ছাড় দেওয়া হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে। তোর বাপে এর আগে 300 টাকা নিছিল, ওই টাকাও ওই টাকাও পরিশোধ করতে পারে না, ওই সুদে আসলে কি 1000 টাকা হয়ে গেছে গা। এখনকার সব ফসল আমি নিব, বুঝছস? পাছা ওরে বান্ধই নিয়ে যা, ওরে উত্তর বাচ্চা বেশি বেড়ে গেছে, নিয়ে যা। জি ভাই বাস, তোর বাপের যত খাজনা বাকি পড়ছে, যত সুদে আসলে টাকাগুলো নিছিল ওগুলো সব দিয়ে যাবি, বুঝছস? আমি আরতে গেলাম। এই মালিক মালিক কি দেখলাম, আকাশ থেকে লোক করলো, কি জানো ওইটা কবার তো পাই না, কিন্তু ওইটা যদি আপনার কাছে থাকে আপনি তো পুরা গ্যারান্টি করো আপনার কথায় চলবো। কথাটা যদি আসলে সত্যি হয়ে থাকে তাহলে পোলাটা আর জিনিসটা শুদ্ধা নিয়ে তোর দুইটে যা, আমি না আছি।
বন্ধু তুই কেমন আইলি? বন্ধু বিপদে বললে বন্ধু এমনি বুঝতে পারে। সরি বন্ধু আমি না যাই না, তোর ডিভাইসটি ইউজ করছি, এই জন্য আজকে আমাদের অবস্থা। আচ্ছা সমস্যা নাই, কই রাখছো সেটা? হাতাহাতির সময় তো ওটা কোথাও বইলে গেছে, খুঁজতে হবো। তোর কাছে যেটা আছে ওটাতে যাওয়া যাবো না? একটা ডিভাইস দিয়ে একজনই যাইতে পারে। তাহলে খুঁজতে হবো। আচ্ছা চল বুঝে দিই ওটা কি। তোরে তো আমি বলি নাই, আমি ওই ডিভাইসটা পাইছিলাম তখন, তো আমি সব ঠিক করে আমি আসছি। কতদিন হয়ে গেল তোর পাঁচ হাজার টিয়া দিছে? তুই আমার সঙ্গে টিয়া যাস না গা, টিয়া দে ভাই। কত টাকা ভাই? পাঁচ হাজার টাকা ভাই। দেন ভাই, এনে পাঁচ হাজার টাকা আছে, রেখে দেন। আমি বিপদে বসে তুই কেমনে জানলি? বন্ধু বিপদে বললে বন্ধু এমনি বুঝতে পারে। আমার বন্ধু হারাইছে 2 বছর আগে, ধরো আপনি এগুলো বুঝবেন না। লিয়ান এই তোর ঘড়ি। আমার জন্য তোর জীবনটা ধ্বংস হয়ে গেল বন্ধু। সত্যিকারের বন্ধু যদি পাশে না থাকে তাহলে কেমন বন্ধু?